আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আবারও চলে আসলাম সুমনের ট্রেডার্স থেকে। অনেকদিন পরে কিন্তু আপনাদের জন্য একদম গরমের আরাম কিছু নিয়ে এসেছি। এগুলো হচ্ছে এসি ডেসি ফ্যান, মানে কারেন্ট গেলেও চলবে আর থাকলেও চলবে। আর এগুলো কিন্তু একদম আপনাদের ঘরটা ঠান্ডা করে দেবে, এত সুন্দর কালেকশন। তো আমাদের সাথে আছে রহিম ভাই। রহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আচ্ছা, তো আপনাদের শপের লোকেশনটা আমাদের বলে দেন। আজকে আমরা আসলে নিয়ে আসলাম হলো আমাদের আপাগোর জন্য, সামনে রমজান মাস। আচ্ছা, এই যে ধরেন আপনার সামনে যে গরম পড়তে আছে, এই গরমের জন্য মানে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আপনার চার্জার ফ্যান, আচ্ছা, যেটা এসি ডিসির মাধ্যমে, মানে এগুলো আপনার ধরে করেন কারেন্ট গেলেও চলবে, কারেন্ট থাকলেও চলবে। আচ্ছা, কারেন্টের মাধ্যমে আপনারা মানে কারেন্টের প্লাগ লাগা রাখলে চলবে, ঠান্ডা বাতাস খাইতে পারবেন। আর কারেন্ট যখন চলে যাবে তখন তো আপনার হাত দিয়ে যদি বাতাস করে না, তো হাত আপনি বাতাসটা পাবেন না। তো সেক্ষেত্রে কী করতে হবে, এরকম একটা ফ্যান যদি আপনার বাসায় থাকে, আপনি মনে করেন কান চলে গেলে 6 ঘন্টা বা 5 ঘন্টা আপনি ব্যাক আপ দিবে। আচ্ছা, মানে এটা হলো আপনার শরীরটা ঠান্ডা রাখবে, বিদ্যুৎ ছাড়াই চলবে। এটার মধ্যে কীভাবে চলবে, এটার মধ্যে একটা ব্যাটারি আছে, এগুলোর মধ্যে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। এই ব্যাটারিটা হলো আপনি চার্জ দিয়ে রাখতে হবে। আচ্ছা, চার্জ দিয়ে রাখলে হয়তো যখন আপনি চালাবেন তখনই কিন্তু এটা সাথে চার্জ হবে, আর যখন না চালাবেন তখন চার্জ দিয়ে রাখলে এখানে লাল বাতিটা জ্বলবে, চার্জটা হয়ে গেলে নীল বাতিটা জ্বলবে, আচ্ছা, অটো চার্জ হবে। প্রত্যেকটা চার্জারের কিন্তু একই সিস্টেম, এই যে দেখেন একই সিস্টেম, যখন চার্জ হয়ে যাবে তখন চার্জ হইতে থাকবে, তখন লাল বাতি, যখন চার্জ হয়ে যাবে নীল বাতি। আর এটা হলো আপনার সোলারের মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন। যারা গ্রামে নেবেন, যে সৌর বিদ্যুৎ যারা ইউজ করেন, তারা সৌর বিদ্যুতের মাধ্যমে, সোলারের মাধ্যমে কিন্তু এগুলো চার্জ দেওয়া যাবে। এখানে কিন্তু লেখা আছে আপু, আমি মুখে বললে হবে না কিন্তু। আর এই যে এই এই জিনিসটা, এই ফ্যানটা, নোভার, এগুলি কিন্তু প্রত্যেকটি আপনি সৌর বিদ্যুৎ আপনি চার্জ দিতে পারবেন। এবং এগুলি কিন্তু রিমোট কন্ট্রোল সহকারে, এটা হলো রিমোট কন্ট্রোল সহকারে, এটা হলো রিমোট কন্ট্রোল সহকারে। তো এই দুটো হলো রিমোট সহকারে, আর রিমোট ছাড়া হলো আপনার এই ফ্যানটা। আচ্ছা, তো এগুলি কিন্তু আবার এলইডি লাইট আছে, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, এলইডি লাইট আছে। প্রথমে দেখেন আমি নোভা ব্র্যান্ডের এটা দেখাচ্ছি, এটার মডেলটা হলো 3002। আপু আমি একটু দেখা দিচ্ছি, অরিজিনাল নোভা, সার্চ করলে পেয়ে যাবে এই মডেল। হ্যাঁ, চার্জ করলে পেয়ে যাবো। এবং আপনারা দেখবেন যে এখানে এই ফ্যানটা হলো কিন্তু 20 ইঞ্চি। আচ্ছা, 20 ইঞ্চি, এটা আমি দেখেন এখন কিন্তু কোনো বিদ্যুৎ নাই, আছে নাই, এটার এই যে প্লাগটা কিন্তু এখানে ভিতরে, এই দেখেন এই যে প্লাগটা ভিতরে, এখন আমি প্লাগটা ভিতরে ঢুকাই দিলাম। এটা আপনারা হয়তো কীভাবে চালাবেন, এই দেখেন আমি প্লাগটা ঢুকাই দিলাম, এখন আমি এটা কানেক্ট করে দিলাম। এখানে হলো লাইটের ফাংশন, এই দেখেন এটা হলো আপনার লাইটের ফাংশন, এই দেখেন এই যে একটা লাইট জ্বলতেছে, আবার এই একটা লাইট, এখানে এলইডি 8টা লাইট আছে, এখানে 8টা লাইট আছে, এক সাইড জ্বলবে, এই দেখেন 2 সাইড জ্বলবে। যখন আপনার কারেন্ট চলে যাবে আপনার ঘরে টিউবলাইট হিসাবে ইউজ করতে পারবেন, ফ্যানের বাতাস টকাইতে পারবেন। আর এটা কিন্তু একটা জিনিস, ঘুরাই দিলে সম্পূর্ণ মুভিং করবে, আনকমন একটা জিনিস। এবং এটা আপনার স্পিরিট বাড়ানো কমানো আছে, লো স্পিরিট আছে, এখন লো স্পিরিট, এখন এই দেখেন হাই স্পিরিট, মানে এটা দুই দিকে আছে, এই যে হাই স্পিরিট লো স্পিরিটও আছে। আর এটা হলো আপনার ওয়ান অফ, এই যে এটা এখানে ওয়ান অফ, এই যে দেখেন আমি এটা দেখা দিচ্ছি, লাইটের ফাংশন একটা, ওয়ান লাইট, টু লাইট, সব দিকে অপশন আছে। আর এটা এমন একটা জিনিস, আপনারা 10 বছরের ফ্যানটা যদি ইউজ করেন যত্ন সহকারে, কোনো কিছু হবে না, দেখেন কোনো বিদ্যুৎ নাই এখন। তো এটা হলো আপনারা মানে এখন কিন্তু চার্জ কিন্তু কম দেওয়া আছে, এটা ফুল চার্জ নাই, কারণ নতুন অবস্থায় চার্জ দেওয়া নয়। আপনি চার্জ দিলে কিন্তু এই জিনিসটা হয়তো আপনার 2-5 বছর, শীতের সময় যদি আপনি চার্জ দিয়ে রাখেন, শীতের সময় যখন ফ্যান না চালাবেন তখন সপ্তাহ 1 দিন চার্জ দিয়ে রাখবেন, ফ্যানটা 10 বছরে নষ্ট হবে না আমি মনে করি। তো হইলো এই এই লাইটগুলো দিয়ে আপনারা যারা বাচ্চারা টেবিলে পড়াশোনা করে তারা পড়াশোনাও করতে পারবে। এটা খুব সুন্দর একটা আনকমন ফ্যান। ফ্যানটা 20 প্রাইস কত করে নিচ্ছে? এটা প্রাইস নিচ্ছে আপু আমরা একবার দামাক অফার, এটা প্রাইস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র 4500 টাকা। এটা নোভা অরিজিনাল, নোভার ভিতরে যেটা সুপার নোভা লেখা থাকবে বা নোভা ব্র্যাক বলে লেখা থাকবে, এটা 2 নম্বর নোভা। এটা 20 ইঞ্চি ফ্যান, এবং আপনি দেখেন এটা 36 বছর আগের কোম্পানি, এই যে এখানে লেখা আছে 36 বছর আগের কোম্পানি নোভাটা। আর এটা আমি মুখে বললে হবে না, এই ফ্যানটা এখানে কিন্তু সব বিস্তারিত লেখা আছে, আপনারা কয় ঘন্টা আপনি হাই স্পিডে চালাবেন, লো স্পিডে চালাবেন, সব কিন্তু এখানে একটু আপনি স্লো করে দেখা দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন লেখাগুলো দেখে। চলে গেলো নোভার এই ফ্যানটা। এখন আপনি আরেকটা ফ্যানের মধ্যে আসেন, দেখেন এটা একবার তুফানের মতন বাতাস, যে ফ্যানটা আপনারা এখানে এই যে দেখেন পাওয়ার দিয়ে দিলাম, এই হলো আপনার দেখেন 5 স্পিরিট, 6 স্পিরিট, তারপর 7 স্পিরিট, 8 স্পিরিট, 9 স্পিরিট। এই ফ্যানটা আপনারা কী পরিমাণ দেখেন, খুবই এটা অনেক বাতাস, অনেক বাতাস। এটা যদি আপনার উল্টো পাশে দাঁড়িয়ে আছে, এই ফ্যানটা দেখেন আমার শরীরটা এখানে, এটা যদি আপনার
200 স্কয়ার ফিট বা 250 স্কয়ার ফিট একটা রুম হয়, আচ্ছা, তার ভিতরে রুমের এক কোণা দিলে পুরো রুমটা কিন্তু কভার করবে, পুরো রুমটা কিন্তু কভার করবে, পুরো রুমের ভিতরে কিন্তু আপনার বাতাস একবারে চতুর্দিকে আপনার মুভিং হবে। আচ্ছা, এর প্রাইস কত নিচ্ছেন? এটা প্রাইস আমরা নিচ্ছি হলো মাত্র 5,500 টাকা। 5,500 টাকা। এটা স্ট্যান্ড সহকারে রিমোট আছে, এটার মধ্যে একটা ফাংশন আছে দেখেন, এখানে কিন্তু আপনার এটা চার্জ দেওয়া যাবে, মোবাইল চার্জ দেওয়া যাবে, আর এটা স্পিড বাড়ানো কমানো, হাই স্পিড লো স্পিড সবকিছু দেওয়া আছে। এটা হচ্ছে ইউএসবি পোর্ট দেয়া আছে, আপনি মোবাইলও চার্জ করে নিতে পারবেন। আমি একটু দেখাচ্ছি নিছেন আমার, এটা এটা দেখেন, এটা মুভিং হবে, কিন্তু এটা বড় ছোট করা যাবে, এই যে দেখেন, এটা সম্পূর্ণ আপনার মুভিং করতে পারবেন। আর এটা বড় ছোট করা যাবে কিভাবে আমি সেটা একটু দেখা দিচ্ছি, এই দেখেন, এটা কিন্তু এই যে এখান থেকে আপনি বড় ছোট এটা করতে পারবেন, এই যে নাটটা মুড়াইয়া তারপরে নিচে নিতে হবে না, হুম, এটা আপনি লম্বা করতে পারবেন, এই দেখেন আরো লম্বা হবে, দেখেন এটা কত লম্বা করতে চান আপনি, আপনি লম্বা করতে পারবেন, এই যে, এই যে মানে প্রচুর পরিমাণ ঠান্ডা, কিন্তু শরীরের মতো অনেক ঠান্ডা, হ্যাঁ। আর ওই যে এখানে দেখেন রিমোট আছে, আচ্ছা, এগুলোর ভিতর সাইজ হবে? হ্যাঁ আপু, না একটা সাইজে রিমোট আছে আপু, এটার সাথে রিমোট আছে, কট আছে, তো এই যে ফ্যানটা সেম, এটা আমি বন্ধ করে দিলাম, এগুলা কিন্তু আপনার খুবই কোয়ালিটি প্রোডাক্ট। আচ্ছা, এই একটা ফ্যান আছে আমি দেখা দিচ্ছি, এটা হলো নোভা ব্র্যান্ডের, এটা এখানে এলইডি লাইট আছে, আমি একটু চালু করে দিলাম, দেখেন এখানে এলইডি লাইট আছে, এই যে ডিম লাইট হিসাবে কাজ করতে পারবেন, এই ফ্যানটা আপনি চালু করে দিলাম, এটা এসির মতন বাতাস ঠান্ডা, নোভা ব্র্যান্ডের, এটার সাথে রিমোট আছে, অনেক দূরে থেকে আপনার রিমোট আছে, হ্যাঁ নোভা রিমোট আছে, আর এটাও বড় ছোট করা যাবে, দেখেন এটা আপনার বড় ছোট করতে পারবেন, ছোট করলে ছোট করতে পারবেন, বড় করলে বড় করতে পারবেন, যতটুকু আপনার দরকার। কত নিচ্ছেন? এটা প্রাইস নিচ্ছি 5,200। এবং এইটা আমরা প্রত্যেকটা ফ্যানের, এই দেখেন এখানে দেখা দিচ্ছি, আচ্ছা, সেই ক্ষেত্রে ভিউয়ারদের প্রেফার করব যে আপনারা 5,500 টাকায় বড় সাইজের ফ্যানটা নিন, এই দেখেন বাতাস কিন্তু অনেক ভালো, এই যে আপু এখানে সব কিছু লেখা আছে, হাই স্পিডে চলবে হলো আপনার 6 ঘন্টা, আচ্ছা, লো স্পিডে চলবে আপনার হলো 8 ঘন্টা, ফ্যানটার ইঞ্চি হলো 16 ইঞ্চি, আচ্ছা 16 ইঞ্চি, এটা মডেল নাম্বারটা হলো 360, আচ্ছা 300 3060, অরিজিনাল নোভা। আর এই যে রিমোট আছে, এলইডি লাইট আছে, এই যে ব্যাটারি আছে, এটা আপনি সোলারের মাধ্যমে চার্জ দিতে পারবেন, এবং এগুলো আপনারা যারা বাসায় ইউজ করবেন একদম শীতল বাতাস পাবেন, কোনো রকমের কোনো সমস্যা না, ঠান্ডা বাতাস পাবেন, লাইটটা অফ করে দিতে পারবেন, এটা মানে মুভিং হবে, মুভিং করতে পারবেন, এই যে চতুর্দিকে মুভিং হবে, দেখেন, আচ্ছা চতুর্দিকে মুভিং হবে, একেবারে ঠান্ডা বাতাস। এখন যে এয়ার কুলার ফ্যানগুলো বাইরেছে যেগুলো আপনি ধোঁয়া দেয়, আচ্ছা, এগুলো হয়তো দেখা গেছে 1 বছর বা 6 মাস পর নষ্ট হয়ে যাবে, কিন্তু এই ফ্যানগুলো আপনার 2-10 বছরে নষ্ট হবে না, তারা ভালো থাকবেন, এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা প্যানের 1 বছর ওয়ারেন্টি থাকবে, 1 বছরে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস ফ্রি করে দিব, 5 বছর থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি। তো এই হলো আমাদের ঠিকানাটা, প্রাইস তো বলে দিলাম, আচ্ছা লোকেশনটা বলে দিচ্ছি, সুমাইয়া ট্রেডার্স, 139-140-141 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, গ্রান্ড ফ্লোর, ঢাকা 1205। আর ভাইদের স্ক্রিন যে নাম্বারটা থাকবে, নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে, আর ভাইরা কিন্তু 3টা ব্র্যান্ডের ডিলার, মিয়াকো, রিকো, আইটোস, ডিজনি, না জি, আচ্ছা এই 3টা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আপনারা মানে ওদের শোরুমে গেলে যেই রেটে পাবেন আপনারা কিন্তু সুমাই ট্রেডার্স আসলে সেম প্রাইসে পেয়ে যাবেন। আচ্ছা, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।